একঘেয়ে চিকেনের থেকে এটা একদম অন্যরকম। এতে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। নমস্কার, সাথে আহ্লাদে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমি একটু অন্যরকম চিকেনের রেসিপি করে দেখাবো, যেটা 8 মাসটা চিকেনের রেসিপির থেকে একটু আলাদা হলেও এই গরমে খুবই স্বাস্থ্যকর, সাথে দারুণ টেস্টি আর খুবই কম তেল মশলায় হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে ভালো করে চিকেনটাকে ধুয়ে নেওয়ার পর টক দই দিয়ে দিচ্ছি। এই ছোট চামচে 5 চামচ টক দই দিলাম। এই 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 10-12টা রসুনের কোয়া বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। এই ম্যারিনেট করা চিকেনটা 2 ঘন্টা রেখে দিতে হবে, ফ্রিজে রাখতে পারলে আরোই ভালো। স্বাদ মতো লবণও একেবারেই দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে 2 ঘন্টা রেখে দেবো। দেখুন রান্না করব কি, রান্নার আগে বৃষ্টি চলে এলো, সব জলে ভিজে গেছে, এই অবস্থাতেই করব রান্না। দু ঘন্টা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, খুব অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সরিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এই বৃষ্টি এই রোদ, এত বৃষ্টি হলো যে আমার রান্নার এখানটা সব ভিজিয়ে দিল, আবার এখন রোদ। ততক্ষণ এই কচি ধনে পাতাগুলো বেছে নিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। কত জল বেরিয়েছে, টক দই দিয়েছিলাম আর তারপরে চিকেন থেকেও খানিকটা জল বেরিয়েছে। এবারে এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতাটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। আমার এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ করছি। বন্ধুরা আপনারা একদিন এইভাবে করে খাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। মালাই চিকেন, কড়াই চিকেন, অনেক রকম চিকেনই আপনারা করে খেয়ে দেখেছেন, আমার এই সহজ চিকেন রেসিপিটা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন। একঘেয়ে চিকেনের থেকে এটা একদম অন্যরকম, কথা দিলাম। কষিয়ে নিয়েছি, এটা এবার অল্প একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। আমার এখানে 600 গ্রাম চিকেন আছে, এবার একটু ফুটতে দেবো। দেখুন চিকেনটা 10 মিনিট ঢাকা দেওয়াতে একদম ভালো সিদ্ধ হয়েছে। চিকেনটা কিন্তু এরকম সাদাই হবে। এরকম একটা গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি। এতে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি।
লেবুর রসটা দিয়ে আর ফোটাবো না, এটা নামিয়ে নেবো।